মোহাম্মদ মাহফুজুর রহমান। আমি এক নবীন চার্টার্ড অ্যাকাউন্টেন্টস থেকে নভেম্বর ডিসেম্বর 2022 সেশনে আমি অ্যাডভান্স লেভেল কোয়ালিফাই করেছি। আমার সিএ জার্নিটা শুরু হয়েছে নভেম্বরের 26 তারিখ 2020-এ। আমরা যখন সিএটা শুরু করি তখন আমাদের মনে হচ্ছিল যে ইট উইল বি ভেরি মাচ টাফ এবং এটা শেষ করতে আমাদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে, কিন্তু আমাদের সিনিয়রদের গাইডেন্স, আমাদের ফার্মের প্রিন্সিপাল অনারেবল এস এম নাইম এফসি স্যারের গাইডেন্স এবং দিক নির্দেশনা এবং আমাদের ডিরেক্টর এবং অন্যান্য ম্যানেজারদের সহায়তায় আমরা খুব অল্প সময়ের মধ্যে এটা শেষ করতে পেরেছি। এক্ষেত্রে সিএ শেষ করার পিছনে আমার কাছে যেটা মনে হয়েছে, এখানে গতানুগতিক গতভাতা পড়াশোনার চেয়েও একটু স্ট্র্যাটেজিক্যালি সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস কোয়েশ্চেনগুলো অ্যানালাইজ করে কি কোন কোন প্যাটার্নে কোয়েশ্চেন আসতে পারে এগুলো অ্যানালাইজ করে আমাদের পড়াশোনা করলে আমাদের পাশের মাত্রাটা পাশের গতির একটু দ্রুত হতে পারে। আমাদের আমরা একই সার্কেলের যারা ছিলাম, আমাদের ইউনিভার্সিটির অনেক বড় ভাই ছিলেন, তো আমরা সবসময় কোনো একটা সাবজেক্টের প্রিপারেশন নেওয়ার আগে আমরা আগে ওই রেসপেক্টিভ সাবজেক্টটা কোন সিনিয়ররা পাশ করেছেন ওনাদের সাথে আমরা কথা বলতাম। এখানে কিন্তু এক একটা সাবজেক্টের ক্ষেত্রে পরীক্ষার স্ট্র্যাটেজি ভিন্ন ভিন্ন রকম হয়ে থাকে, তো আমরা নির্দিষ্ট সিনিয়রদের সাথে কথা বলে ওই সাবজেক্টে কীভাবে আগানো যায়, কি কোন কোন টপিকগুলোতে বেশি গুরুত্ব দিতে হবে সেগুলো আমরা আগে থেকে আইডেন্টিফাই করে নিতাম এবং সেটার বেসিসে আমরা এক্সাম প্রিপারেশনগুলো নিতাম। আমার হচ্ছে 2 বছর 20 দিনের মধ্যে আমি অ্যাডভান্স লেভেল কোয়ালিফাই করেছি।